কলকাতা পৌর নিগমের ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার ডিএল খান রোডে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ ছিল বেপরোয়াভাবে ডাম্পারটি চালানো হচ্ছিল। এবং এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমনটা জানিয়েছেন যে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, একজন ভদ্র মহিলা মৃত্যু হয়েছে, মৃত পরিবারের পাশে রয়েছে, প্রাণ ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাদেরকে সব রকমের সাহায্য করা হবে, আমি খুবই ব্যথিত। ইতিমধ্যে ডাম্পারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের পাশে আমরা আছি, আমি ওখানকার কাউন্সিলরকে দিয়ে খবর পাঠিয়েছি যে প্রাণ তো ফেলে দিতে পারবো না কিন্তু পরিবারের পাশে আছি, অত্যন্ত ব্যথিত মহিলার প্রাণ এরম হয়ে গেল। পুলিশ দেখছে একটি কারণে ডাম্পারটাকে ওই গাড়িটাকে কম্প্যাক্টারটাকে সিজ করেছে, ড্রাইভার অ্যারেস্ট করেছে।